মাসুদ রানা সিরিজ পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তবে পাঠকপ্রিয় এই থ্রিলার সিরিজগুলোর মালিকানা সত্ত্বেও পেলো আব্দুল হাকিম মাসুদ রানা দুশো ও কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক হিসেবে মালিকানা সত্ত্বেও শেখ আব্দুল হাকিমের বলে রায় দিয়েছেন হাইকোর্ট দু সালের জুলাইয় ঊনত্রিশ তারিখ শেখ আব্দুল হাকিম মাসুদ সিরিজের দুশো ও কুয়াশা সিরিজের পঞ্চাশটি বইয়ের লেখক হিসেবে সত্ত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনের সত্ত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের একাত্তর ও উননব্বই ধারা লঙ্ঘনের অভিযোগ দাখিল করে বাংলাদেশ কপিরাইট অফিসে এক বছরেরও বেশি সময় ধরে আইনি লড়াই শেষে গত বছরের জুনের চোদ্দ তারিখ বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আব্দুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয় তবে সবশেষ ডিসেম্বরের ১৩ তারিখ সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন এর আগে গত বৃহস্পতিবার রুল শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত উল্লেখ্য বিশিষ্ট কথা সাহিত্য ও অনুবাদক শেখ আব্দুল হাকিম চলতি বছরের আগস্টের আঠাশ তারিখ রাজধানীর মাদারটেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আব্দুল হাকিমের জন্ম ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন তিনি ডেক্স নিউজ সি প্লাস টিভি বাংলা